হচ্ছে আমাদের ক্যাপ্টেন সাহেব চালিয়ে নিয়ে যাচ্ছে গভীর সমুদ্র থেকে। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল, আর এখানে রয়েছে একটি কম্পাস। এই যে সেই জিপিএসটা দেখুন, সেই জিপিএস এই যে রাস্তা করা আছে, এই রাস্তা থেকে দেখে চলককে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের যে মেম্বারটা রয়েছে, তারই মেকানিক, যাকে বলা হয় ড্রাইভার, ঠিক আছে, ইঞ্জিনিয়ার। এই যে সেই ব্যক্তি আগের ভিডিওতে তোমাদেরকে আগের বছর দেখিয়েছিলাম যে বসিং করার জন্য ছিল, সেই দুজন ব্যক্তি এখনও চলে এসেছে। দেখুন সেই ড্রাইভারের সাথে একটু কথা বলে দেখুন যে কিছু না, আমরা আজকে অনেক মাছ ধরেছি, মাছ ধরে আমরা কাটা যাচ্ছি, ঠিক আছে, না আমরা অনেক মাছ ধরেছি, মাছ ধরে কাটা যাচ্ছি, বড় বড় ছেলে মাছ পেয়েছি, তেলে বলা পেয়েছি, ঠিক আছে, আমরা বসি পেয়েছিলাম, আমরা আছি এখনো। মানুষজন সব এখন খাওয়া দাওয়া করে, এই যে আগের ভিডিওতে দেখেছিলাম খাওয়া দাওয়া করে সব থালা বাসন গোছাচ্ছে, আর এই দেখুন উপরে একজন বসে আছে। চারিদিকে শুধু জল আর জল, কোনো কিছুই দেখতে পাবে না, যেদিকে দেখাবে শুধু জল আর জল। আর এই দেখুন ট্রলারটাকে কেমনভাবে চালানো হয়। এটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন, দেখুন ট্রলারটা কীভাবে চালাচ্ছে। এরকম দৃশ্য কখনোই তোমরা দেখতে পারবে না, কারণ এটা দেখতে গেলে অনেকটা হচ্ছে গভীর সমুদ্রে তোমাদেরকে আসার কখনো সাহস হবে না, কারণ যেদিকে তাকাবে শুধু জল আর জল। আর এটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন সাহেব, দেখুন এরকমভাবে শক্ত করে হালটাকে ধরে রেখেছে, কারণ রোলিং বাতাসের ভিতরে এরকম ট্রলার চালানো খুবই একটি বিপজ্জনক কাজ। যারা ভিডিওটা দেখছে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ক্যাপ্টেন দেখুন কেমনভাবে যে ফিশিং বোটে চালানো হয় দেখতেই পাচ্ছ, সরাসরি সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। ক্যাপ্টেন সাহেব এই যে ট্রলারটা চালাচ্ছে, তোমার ভয় লাগছে না? ভয় কিছু এই যে তুমি কী করে তা কেমনভাবে চালাচ্ছ ওই যে ট্রলারটাকে, যে হচ্ছে ট্রলারটা কোনো দিকে পুরো কুল কিনারা নেই, কীভাবে চালিয়ে নিয়ে যাচ্ছ ঘাটের থেকে উপকূলের দিকে? সামনে যে জিপিএস আছে, জিপিএসে মার্কিং করা আছে। ও এই জিপিএসটা দেখে হচ্ছে আমাদের ক্যাপ্টেন সাহেব চালিয়ে নিয়ে যাচ্ছে গভীর সমুদ্র থেকে। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল, আর এখানে রয়েছে একটি কম্পাস। এই কম্পাসটা দেখে এখন এই দেখুন উত্তরের দিকে আমরা যাচ্ছি। এদিকে তাকাবেন শুধু জল আর জল, এখানে কোনো কুল কিনারা কিছুই নেই। আর এই আমাদের উপযোগী আছে গোপালদা, দেখো তিনি একটি ডাইনামাজি সহ ক্যাপ্টেন। এই যে সেই জিপিএসটা দেখুন, সেই জিপিএস এই যে রাস্তা করা আছে, এই রাস্তা থেকে দেখে চলককে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখো ক্যাপ্টেন সাহেব, দেখতে পাচ্ছেন যারা বাংলাদেশ থেকে দেখছে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ইন্ডিয়ান বোট দেখুন যে কেমনভাবে চালানো হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন কেমনভাবে ট্রলারটা চালানো হচ্ছে গভীর সমুদ্রে, কোনো ফুল কিনারা কিছুই নেই, চারিদিকে
আমরা এখন উপকূলের দিকে ফিরে যাচ্ছি।